ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। बंधुरा, श्रावण मासे भोले बाबार कृपा पाँच राशिर जातक और जातिकारा पेते चले। हाँ बंधुरा, कौन से पाँच सौभाग्यशाली राशि, से राशिगुलिर नाम आमी एके एके जानाते चले, तादेर जीवने एक्जैक्ट की घटते चले से सम्पर्के আপনাদেরকে অবগত করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। শ্রাবণ মাস মানে শিবের মাস, শ্রাবণ মাস মানে মহাদেবের মাস। আর এই শ্রাবণ মাসে আপনারা প্রত্যেকে যদি মহাদেবের কাছে শরণাপন্ন হতে পারেন, তাহলে আপনার জীবনে যত ধরনের প্রবলেম রয়েছে, বড় ছোট মাঝারি যে ধরনের প্রবলেম হোক না কেন, সেই সমস্ত প্রবলেম সলিউশন হবেই হবে। এই শ্রাবণ মাসে মহাদেবের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ মহাদেব আপনাদের দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সমস্ত ধরনের প্রবলেম কিন্তু কাটতে চলেছে। সেটা চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বিবাহের ক্ষেত্রে বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু মহাদেবের কাছেই রয়েছে। কারণ উনি হচ্ছেন স্বয়ং শম্ভু, অর্থাৎ নিজেই যিনি জন্মান। এছাড়াও এই মহাদেব বা শিব উনি হচ্ছেন সুপার পাওয়ারের মধ্যে একটি, যার কাছে সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন রয়েছে। তাই আপনারা নির্দ্বিধায় এই শ্রাবণ মাসে মহাদেবের শরণাপন্ন হন এবং মহাদেবের কাছে আপনার যত ধরনের প্রবলেম রয়েছে তার সলিউশন পেয়ে যাবেন। তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ওং নমো শিবায় এই কমেন্টসটি কমেন্টস বক্সে না করে যাবেন না। এবার আসুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম, যে রাশিগুলি শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা পেতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা পেতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শ্রাবণ মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এই মাসে দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনারা এই সময় করে ফেলতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এই মহাদেবের কৃপায়। এছাড়াও যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যাদের বিবাহ হচ্ছে না, আটকে যাচ্ছে কোনো কারণে, আপনারা ইমিডিয়েটলি মহাদেবের শরণাপন্ন হন এবং আপনার যা প্রবলেম রয়েছে ওনাকে জানান। আই এম সিওর আপনার জীবনের সমস্ত প্রবলেম কিন্তু কাটতে বাধ্য। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, যে রাশি এই শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা পেতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। দৈনন্দিন রোজগারও কিন্তু চোখে পড়ার মতো হতে চলেছে আপনাদের। পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ নিশ্চিত বা স্থির হতে চলেছে। শুধু তাই নয়, এই সময় আপনাদের বিভিন্ন সূত্র থেকে আয় বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক শান্তিও কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা সুদৃঢ় হতে চলেছে এই সময়। তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ওং নমো শিবায় এই কমেন্টসটি কমেন্টস বক্সে করে দিয়ে যাবেন। এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো, যে রাশি শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা পেতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই শ্রাবণ মাস আপনাদের জন্য শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। অর্থাৎ এই মাসে ভোলে বাবার কৃপা কিন্তু আপনারা লাভ করতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টও কিন্তু আপনারা পেতে চলেছেন। দৈনন্দিন রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন এবং মানসিক শান্তিও কিন্তু আপনারা এই সময় পেতে চলেছেন। তাই
ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে ওং নমো শিবায় এই কমেন্টসটি করে দিয়ে যাবেন। এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি এই শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা ভোলে বাবার কৃপা লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও এই সময় আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এবং পাশাপাশি মানসিক শান্তিও কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। তাই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে ওং নমো শিবায় এই কমেন্টসটি না করে যাবেন না। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি শ্রাবণ মাসে ভোলে বাবার কৃপা লাভ করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শ্রাবণ মাসে আপনারাও ভোলে বাবার কৃপা লাভ করতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় আসতে চলেছে। দৈনন্দিন রোজগারও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন। এছাড়াও এই সময় আপনারা মানসিক শান্তি কিন্তু অনুভব করতে চলেছেন। তাই যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে ওং নমো শিবায় এই কমেন্টসটি না করে যাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।